হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আমাদের যে গ্রহদের সিরিজ নিয়ে আলোচনা চলছে, সেই সিরিজে আজকে আমি আলোচনা করব বৃহস্পতি নিয়ে। এখনো পর্যন্ত আমি দুটো গ্রহ নিয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে চন্দ্র এবং একটি হচ্ছে সূর্য। এই আলোচনাটি যে সকল বন্ধু আমার এখনো দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি, তাদেরকে বলবো গিয়ে একবার আলোচনাটি দেখে নিতে। বন্ধুরা, বৃহস্পতিকে বলা হয় দেবতাদের গুরু, বলা হয় বৃহস্পতিকে। সৌরজগতের সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যে কোনো গ্রোথকে কিন্তু রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি রিপ্রেজেন্ট করে এডুকেশন, অর্থ, সুখ, জ্ঞান, গ্রোথ, এই জিনিসগুলোকে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। আমাদের কুষ্টিতে যদি কোনো দোষ থেকে থাকে, তাহলে বৃহস্পতি যদি কোনো ভালো ভাব বা ভালো রাশিতে বসে থাকে, বৃহস্পতির সেই ভালো প্রভাবে কিন্তু অনেক সময় সেই দোষ কিন্তু খানিকটা হলেও কমে যায়। বৃহস্পতিকে সব থেকে শুভ গ্রহ কিন্তু বলা হয়। সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। মহিলাদের জন্য হাজবেন্ডের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যদি মানুষের ভালো পজিশনে থাকে, তাহলে মানুষ কী কী ভালো প্রভাব পায়, তাহলে মানুষ সৌভাগ্যশালী হয়, মানুষ ধার্মিক হয়, নীতিবোধ জীবনে অনেক বেশি থাকে, সেই মানুষ খুব এডুকেটেড পার্সন হয়, পরিবারের সবার খুব খেয়াল রেখে চলে, আর লাইফে কিন্তু অনেক সুখ সুবিধা পায়, তাদের সচরাচর দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো হয় বলে দেখা যায়। এবার জানবো বৃহস্পতি যদি খারাপ পজিশনে থাকে, তাহলে সেই মানুষ কী প্রভাব পাবে। সেই মানুষ প্রচণ্ড পরিমাণ অহংকারী হবে, তার প্রচণ্ড পরিমাণ ইগো থাকবে, সে সবসময় মানুষের সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা মনের মধ্যে কিন্তু পালন করে নেয়। সেটা নেগেটিভ হোক কিংবা নাই হোক, তার মনে কিন্তু একটা নেগেটিভ ধারণা কিন্তু মনের মধ্যে থাকে। বৃহস্পতি খারাপ হলে কিন্তু মানুষের মধ্যে এই গুণগুলো দেখা যায়। বৃহস্পতি কোন ডেকে রিপ্রেজেন্ট করে? বৃহস্পতি বৃহস্পতিবারকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি কোন কালারকে রিপ্রেজেন্ট করে? বৃহস্পতি ইয়েলো কালারকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি কোন মেটালকে রিপ্রেজেন্ট করে? বৃহস্পতি গোল্ডকে রিপ্রেজেন্ট। বৃহস্পতি কোন জেমসকে রিপ্রেজেন্ট করে? বৃহস্পতি পোকরাজকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি কোন কোন বডি পার্টকে রিপ্রেজেন্ট করে? বৃহস্পতি আমাদের ফ্যাটকে রিপ্রেজেন্ট করে, লিভারকে রিপ্রেজেন্ট করে, কিডনিকে রিপ্রেজেন্ট করে, ব্রেনকে রিপ্রেজেন্ট করে, জিভকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি আমাদের এই এই বডি পার্টগুলোকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি যদি কারোর খারাপ থাকে, তাহলে তার শারীরিক দিক থেকে কী কী প্রবলেম অ্যারাইজ করে? তার সুগারের প্রবলেম হয়, হার্নিয়ার প্রবলেম হয়, কানের প্রবলেম হয়, অত্যাধিক মোটা, এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। তবে কারোর যদি লগ্নে বৃহস্পতি থাকে, সেই মানুষও কিন্তু মোটা হয়। সঠিক সময় বাচ্চা এবং সুস্থ বাচ্চা হওয়ার জন্য কিন্তু বৃহস্পতি ভালো হওয়া প্রচণ্ডভাবে প্রয়োজন। সঠিক সময় বিবাহ এবং একটা ভালো বিবাহ, এগুলো হওয়ার জন্য কিন্তু বৃহস্পতির ভালো থাকা ভীষণ মাত্রায় প্রয়োজন। দাম্পত্য সুখ এটিও পাওয়ার জন্য মানুষের কিন্তু বৃহস্পতি ভালো থাকা প্রচণ্ড রকমভাবে দরকার। বৃহস্পতি ধনু এবং মীন রাশিতে উচ্চস্থ। বৃহস্পতি নিচস্থ হচ্ছে ক্যান্সার এবং মকর রাশিতে। বৃহস্পতি যদি কারোর লগ্নে বসে থাকে, সবথেকে ভালো ফল কিন্তু বৃহস্পতি দেয়। বৃহস্পতি যদি ভালো হয়, তাহলে সেই মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণ এডুকেটেড হয়, সেই মানুষ প্রচণ্ড পরিমাণ জ্ঞানী হয়, আর সেই মানুষের নলেজ কিন্তু যে কোনো বিষয় খুব ডেপথে গিয়ে থাকে, আর সেই মানুষের কিন্তু যে কোনো জিনিস শেখার একটা যে চাহিদা, সেই চাহিদা কিন্তু সচরাচর সেই মানুষের মধ্যে দেখা যায়। যাদের বৃহস্পতি খুব ভালো, তারা সচরাচর টিচার ওরিয়েন্টেড জব কিন্তু করে। আর আমাদের লাইফে যদি বৃহস্পতি ভালো পজিশনে থাকে, তবেই লাইফে কিন্তু আমরা একটা ভালো টিচার বা ভালো পথপ্রদর্শকের সান্নিধ্য কিন্তু পেয়ে থাকি। বৃহস্পতির সাথে কোন কোন রাশির বন্ধুত্বের সম্পর্ক? বৃহস্পতির সাথে শান, মুন এবং মঙ্গলের বন্ধুত্বের সম্পর্ক। সমসম্পর্ক কোন রাশির সাথে? শনির সাথে সমসম্পর্ক। আর শত্রুতার সম্পর্ক কোন রাশির সাথে? শত্রুতার সম্পর্ক হচ্ছে বুধ এবং শুক্রের সাথে। বৃহস্পতির দশা আমাদের লাইফে কত বছর করে চলে? বৃহস্পতির দশা আমাদের লাইফে 16 বছর করে চলে। বন্ধুদেরকে একটা খুব ইম্পর্টেন্ট টিপস দেবো, যেটা হচ্ছে যে সকল মানুষের বৃহস্পতি খারাপ, তারা কি করবেন? বৃহস্পতি খারাপ থাকলে মানুষের অনেক প্রবলেম হয়,
সেই প্রবলেমগুলোকে কমানোর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে, আপনারা যদি রেগুলার বেসিসে প্রচণ্ড পরিমাণ গোল্ড পরে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাদের বাড়িতে যারা সিনিয়র আছে তাদের যদি টেক কেয়ার করেন তাহলে আপনার বৃহস্পতি কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো হয়ে যাবে। অনেকের প্রচণ্ড পরিমাণ ইগো থাকে, হ্যাঁ ইগোটাও বৃহস্পতি খারাপের জন্য হয়, তো তারাও যদি গোল্ড ইউজ করে তাদেরও কিন্তু এই প্রবলেমগুলো অনেকটা কমে যাবে। আর যাদের বৃহস্পতি ভালো আছে তাদের তো কোনো সমস্যা থাকছে না। এই আলোচনাটা শোনার পর আপনারা নিশ্চয়ই আপনার বার্থ চার্টটা খুললে বুঝতে পারবেন আপনার বৃহস্পতিটা ভালো আছে না খারাপ আছে। অনেকের কি হয়, জন্মের সময়টা সঠিকভাবে জানা থাকে না, তারা কি করবেন, তারা এই আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারবেন যে কি কি কারণে আপনার কেন বৃহস্পতির এই প্রবলেমগুলো হচ্ছে। তারপরেও আমি এটা বোঝার জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো যে আপনার বৃহস্পতিটা ভালো না খারাপ, সেটা হচ্ছে যে সকল মানুষ অত্যাধিক পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে তাদের জানবে ডেফিনেটলি বৃহস্পতিটা খারাপ, তাই জন্যই তারা এটি পছন্দ করে। এটা দিয়ে আপনারা অতি সহজে কিন্তু বুঝে যেতে পারবেন। এটা তো গেল বৃহস্পতি সম্বন্ধে আলোচনা, আজকে এখানেই থাক, এই পর্যন্ত আলোচনাটা এখানেই আমি শেষ করলাম। এরপরে আমি আরও আলোচনা করব বৃহস্পতি কোন কোন ঘরে বসে থাকলে কি কি প্রভাব ফেলে, সেই সমস্ত ডিটেলসে আমি আলোচনা করব। বন্ধুদেরকে একটাই কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে। আর শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।